হ্যালো ফ্রেন্ডস, প্রাচীন ভারতের ইতিহাসের আজকে আমরা পড়ব কুষাণ যুগ সম্পর্কে। আমরা এর আগের ক্লাস অবধি পড়েছি ভারতবর্ষে যখন মগধকে কেন্দ্র করে 5টি সুপ্রসিদ্ধ বংশ রাজত্ব করে, সেই সময়ে প্রচুর বৈদেশিক আক্রমণ হয়েছিল, তার ইতিহাস আমরা জেনেছি। এই রকম বৈদেশিক আক্রমণের সূত্র ধরেই আরেকটি গোষ্ঠী ভারত আক্রমণ করে, অর্থাৎ বৈদেশিক শক্তি ভারত আক্রমণ করে, যারা এই প্রথম বৃহৎ সাম্রাজ্য গড়ে তুলেছিল, অর্থাৎ এই কুষাণদের কথাই আমি বলছি। তার আগে যারা বৈদেশিক আক্রমণকারী ছিলেন তারা কিন্তু সেইভাবে বৃহৎ সাম্রাজ্য গড়ে তুলতে পারেননি। তাহলে পড়বো আজকে আমরা এই কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। তোমাদের ম্যাপে দেখো কুষাণদের একটা মানে বিস্তারিত যে সাম্রাজ্যের অঞ্চল, সেই অঞ্চল আমি একটা মার্কিং করে বোঝানোর চেষ্টা করেছি যে এই অঞ্চলে তাদের মূল সাম্রাজ্য বিদ্যমান ছিল সেই সময়কার। ওকে, তাহলে এই যে কুষাণ বলছি, সেই কুষাণদের সম্পর্কে আবার আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব যে কুষাণদের ইতিহাস সম্পর্কে আমরা কোথায় জানতে পারি। সবার আগে ফার্স্ট পয়েন্ট আমরা করব যে এই কুষাণ ইতিহাস সম্পর্কে জানা যায়, এই কুষাণ ইতিহাস সম্পর্কে জানা যায় বিভিন্ন যে চীনা গ্রন্থ, চৈনিক গ্রন্থ, এবং মূল মুখ্যত আমাদের মাথায় রাখতে হবে প্রথম উপাদান আমরা যদি বলি তাহলে লিখব চৈনিক গ্রন্থ, দ্বিতীয় উপাদান পানকু রচিত, প্রথম হান বংশের ইতিহাস। পরীক্ষার নিরিখে আমরা একদম পয়েন্ট ওয়াইজ যাব, যে এক তো বিস্তারিত জানবো এবং তার সঙ্গে পরীক্ষার নিরিখে কোনগুলি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই নামটি আমাদের মাথায় রাখতে হবে। পানকু রচিত প্রথম হান বংশের ইতিহাস গ্রন্থে আমরা এই কুষাণ সম্পর্কে জানতে পারি। এছাড়া নাগার্জুন রচিত মাধ্যমিকা সূত্র, নাগার্জুন রচিত মাধ্যমিকা সূত্র এবং অশ্বঘোষ রচিত যে বুদ্ধ চরিত, সেই বুদ্ধ চরিতে আমরা এই কুষাণ সম্পর্কে জানতে পারি। অর্থাৎ কুষাণদের ইতিহাসের যে তথ্য, সেই বা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি যেসব গ্রন্থগুলি থেকে, সেই গ্রন্থগুলি প্রথম পয়েন্টে আমরা মার্ক করব। অর্থাৎ কুষাণ সম্পর্কে যখন আমরা জানতে চলেছি তাহলে প্রত্যেকটা বিষয় জানবো। আবার আরেকবার বলে দিই, কুষাণদের এই যে সাম্রাজ্য, আমরা এই তোমাদের একটা ব্যারিকেড দিয়ে দেখিয়ে দিয়েছি, তাদের সাম্রাজ্যের পরিধি এই অবস্থাতে ছিল। ধীরে ধীরে আমরা পরে এগোচ্ছি যে কিভাবে বুঝবো। তাহলে এখানে আমাদের বলছি পাটলিপুত্র, কাশী, এটা প্রয়াগস্থল, এটা মথুরা, সাঁচি, বিদিশা, কয়েকটা পয়েন্ট আমরা নিয়েছি, গান্ধার, পুরুষপুর, তক্ষশিলা, এই জায়গাগুলো আমরা নিয়েছি, আমাদের পরের পড়ার স্বার্থে ভীষণভাবে কাজে লাগবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম কুষাণ ইতিহাস সম্পর্কে আমরা কোন কোন গ্রন্থগুলো বা তাদের ইতিহাসের উৎসটা কি আমরা জানতে পারি কোথা থেকে। পয়েন্টটা সবাই নোট ডাউন করে নেবে, আমি 30 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, তোমরা এর মধ্যে হয় স্ক্রিনশট নিয়ে নেবে আর না হলে পুরোটা লিখে নেবে। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো যে এই কুষাণদের বাসস্থান কোথায় ছিল। ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের পূর্বে তাদের বাসস্থানের হিস্ট্রি সবার আগে আমরা জেনে নিই। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের হলো, এবার সেকেন্ড পয়েন্ট আমরা পড়ছি হচ্ছে বাসস্থান সম্পর্কে। একদম কয়েকটি ভাগে যদি ভাগ করে নিতে পারো পয়েন্টে, তাহলে দেখবে গোটা চ্যাপ্টারটাই তুমি মনে রাখতে পারবে। ওকে, তাহলে এদের বাসস্থানও ছিল হচ্ছে মধ্য এশিয়া। এরা ইয়োচি জাতির শাখা, পাঁচটা দলে ভাগ, প্রথমে অক্ষু ভ্যালি, অঞ্চলে বসবাস করত।
ওকে, তাহলে মধ্য এশিয়া এদের আদি বাসস্থান, প্রথমে অক্ষু ভ্যালি অঞ্চলে বসবাস, তারপরে 5টা দলে ভাগ হয়ে সাম্রাজ্য প্রসারে নেমে পড়ে। এই তাদের আদি বাসস্থান সম্পর্কে জানবো, এইবার তাদের রাজা এবং তাদের বিবরণী সম্পর্কে জানবো। রাজা এবং তাদের বিবরণী সম্পর্কে এবার আমরা এগোবো, প্রত্যেকে লিখে নেবে, পরপর দেখবে আলটিমেটলি যখন কনক্লুশন হচ্ছে তখন পুরোটাই তোমাদের কুষাণ সম্পর্কে একেবারে মাথার মধ্যে স্পষ্ট হয়ে যাবে এবং সমস্ত কথা থাকবে মাথায়। ওকে, তাহলে এই গেল বাসস্থান। এইবার তাদের রাজাদের কাহিনী আমরা জানবো। প্রথম রাজা হচ্ছে কুজুল কথফেসিস। তাহলে এই যে কুজুল কথফেসিস বললাম, ইনি 50 খ্রিস্টাব্দ নাগাদ, খ্রিস্টাব্দ চলে এসেছে অলরেডি, এর আগের যাবতীয় আমরা খ্রিস্টপূর্বাব্দ পড়েছিলাম। যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে খ্রিস্টপূর্বাব্দ বলি আর তার পরের সময় থেকে আমরা খ্রিস্টাব্দ বলে উল্লেখ করে থাকি। তাহলে 50 খ্রিস্টাব্দ নাগাদ তিনি কাবুল, কান্দাহার, 50 খ্রিস্টাব্দ নাগাদ তিনি কাবুল কান্দাহার জয় করেন। এরপর আলটিমেটলি কেউ যদি প্রশ্ন করে তাহলে আমাদের আনসার করতে হবে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ। তখন এই কাবুল কান্দাহার কিন্তু ভারতেরই অংশ ছিল, প্রাচীন ভারতে এই সমস্ত কিছু ভারতেরই অংশ। অর্থাৎ তিনি হিন্দুকুশ পর্বত পেরিয়ে কাবুল কান্দাহার জয় করেন, অর্থাৎ ভারতে এক কথায় বলা যেতে পারে যে তৎকালীন প্রাচীন ভারতের ইতিহাসে সেই সময় ভারতে সাম্রাজ্য প্রসার করেন। ইনি ওয়াং বা রাজা উপাধি নিয়েছিলেন, আর নিজ নামে মুদ্রা প্রচলন। এর বেশি আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে না। আবার ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে, পারস্যের কিছুটা অঞ্চল জুড়ে তাদের বিশাল সাম্রাজ্য বিস্তার ছিল। তুর্কিস্তান, খোটান, সমরখান, এই বিভিন্ন অঞ্চলে এই কুষাণদের সাম্রাজ্যের পরিসর ছিল। সেটা একটু পরে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। যতটুকু আমরা বলছি সেই মতন করে মনে রাখবে যে আমরা প্রথমেই বললাম কুষাণদের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার করে নেবো মাথার মধ্যে। সেকেন্ড পয়েন্ট, আমরা কুষাণদের বাসস্থান এইবার বললাম, কুষাণ সাম্রাজ্যের স্থাপনাতে চলে গেলাম, কুজুল কথফিসিস, যাকে কথফিসিস ওয়ান বলা হয়। 50 খ্রিস্টাব্দে তিনি কাবুল কান্দাহার জয় করেন, এই উল্লেখটাই আমরা পাই। হিন্দুকুশ পর্বত পেরিয়ে তিনি এই অঞ্চলে প্রবেশ করেন এবং তিনি ওয়াং বা রাজা উপাধি নিয়েছিলেন, নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। এইবার দ্বিতীয় যে রাজার গল্প চলে আসে, তিনি হচ্ছেন কথফিসিস টু বা বিম কথফিসিস বা বিম কথফিসিস। বর্তমান ভারত যদি বলি তাহলে বর্তমান ভারতে, মানে এই যে ভারতের বর্তমান সীমা প্রবেশ করে, ভারতে প্রবেশ যদি করে থাকেন, তিনি এই বিম কথফেসিস করেছিলেন। অর্থাৎ এই কারণে প্রকৃত প্রতিষ্ঠাতা কুষাণ সাম্রাজ্যের, প্রকৃত প্রতিষ্ঠাতা ভারতে প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা নিয়ে আমাদের বারবার প্রশ্ন আসে। যদি প্রকৃত প্রতিষ্ঠাতার কথা বলা হয় তাহলে ভীম কথফেসিস অবশ্যই আনসার করতে হবে আমাদের। অর্থাৎ ভীম কথফেসিস ভারতবর্ষের প্রকৃত প্রতিষ্ঠাতা, কিনি, কারণ ইনি ভারতবর্ষের, এই যে বললাম যে গাঙ্গেয় যমুনা ভ্যালিতে প্রবেশ করে সাম্রাজ্য বিস্তার করেন। অর্থাৎ এই কারণেই তাকে ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ইনি শৈব ধর্মে দীক্ষিত ছিলেন। তাহলে প্রথম দুজন রাজা সম্পর্কে অলরেডি আমরা জানলাম, কুজুল কথফেসিস,
তারপরে আমরা পাবো হচ্ছে ভীম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস, যিনি ভারতের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ ইনি পাঞ্জাবের, তারপর পাঞ্জাব গাঙ্গেয় যমুনা ভ্যালিতে প্রবেশ করে সাম্রাজ্যের পরিসর বাড়ান এবং তিনি নিজে শৈব ধর্মে দীক্ষিত ছিলেন। এরপরে যে রাজা বসবেন তিনি হলেন কনিষ্ক, এবং সেই কনিষ্ক সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। খুব বড় চ্যাপ্টার নয়, খুব ছোট একটা চ্যাপ্টার, এবং তাও আমরা পরীক্ষা নিরীক্ষা একেবারে প্রত্যেকটা তথ্যই পড়বো। তাহলে কনিষ্ক শ্রেষ্ঠ রাজা মনে করা হয়। 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, এবং এই সময়ই 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ চালু করেন। এবং তিনি তিনটে উপাধি ধারণ করেছিলেন, মহারাজা, এটা ভারতীয় মতে, রাজা ধীরাজ পার্শ্বিক মতে, এবং দেবপুত্র চৈনিক মতে। ওকে, তাহলে কনিষ্ক ইনি শ্রেষ্ঠ রাজা কুষাণদের, ভারতে 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, 78 খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন তিনি, এবং মহারাজা ধীরাজ, রাজা ধীরাজ দেবপুত্র উপাধি ধারণ করেছিলেন। তার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে মহারাজাটা ভারতীয় মতে, রাজা ধীরাজ পার্শ্বিক মতে, দেবপুত্র চৈনিক মতে তিনি গ্রহণ করেছিলেন। মনে করা হয় যে মগধ থেকে মগধ জয় করেন এবং এই জয় করে অশ্বঘোষকে বন্দি করে নিয়ে চলে এসেছিলেন। তার যে রাজধানী, সেই রাজধানী, তিনটে রাজধানী, কুষাণদের রাজধানী, এর আগে পর্যন্ত আমি ইচ্ছে করে বলিনি মনে রাখার সুবিধার্থে, কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর। এছাড়াও কনিষ্কের সময়ে তিনটে জায়গায় রাজধানী হয়, একটা এই তো পুরুষপুর, তক্ষশিলা, আর একটা হচ্ছে মথুরা। পুরুষপুর, তক্ষশিলা, মথুরা, রাজধানী আমরা তিনটে লিখে রাখবো। পুরুষপুর, মথুরা, সবাই আমরা পুরুষপুর ভেবেই চলে যাই, কিন্তু বাকি দুটো অপশনে থাকতে পারে, তখন আমাদের ভেবে আনসার করতে হবে। তক্ষশিলা, তিনটে রাজধানী অঞ্চল ছিল। তিনি কাশ্মীরও জয় করেন বলে কোথাও কোথাও আমরা উল্লেখ পাই, অর্থাৎ মগধ জয় করেছিলেন, কাশ্মীরও জয় করেছিলেন, এই অর্থেই আমাদের জরুরি, কারণ কোন অঞ্চলটি তিনি জয় করেননি এইভাবে আমাদের অপশন থাকতে পারে। ধীরে ধীরে আমি বলছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, এবং একদম সহজ একটা বংশ আমরা পড়ছি যেখান থেকে মনে রাখা আমাদের ভীষণভাবে সুবিধে। এই যে তিনি ভারতের বাইরে সেই সময় তুর্কিস্তান, খোটান, সমরখান্ড এই বিভিন্ন অঞ্চলে কিন্তু জয় করেছিলেন, অর্থাৎ কনিষ্কের সময় তিনি ভারতের বাইরের চীন, তুর্কিস্তান, কাশারগড়, খোটান, সমরখান্ড এই বিভিন্ন জায়গায় তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। লাইনটা অবশ্যই লিখে রাখবে। এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, অর্থাৎ এর পরের অংশ থেকে আমরা আরো কয়েকটি ইম্পর্টেন্ট ডাটা পড়বো। এই ফেজটা আমরা শুধু সাম্রাজ্য বিস্তারের কাহিনী জানলাম যে তিনি ভারতের বাইরে চীন, কাশারগড়, তুর্কিস্তান, খোটান, সমরখান্ড এই বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন। তার এবার তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন, এবং স্পেসিফিক্যালি তিনি মহাযান ধর্মমতের, পরে বলছি মহাযান ধর্মমত কি, এর আগে যারা বৌদ্ধ ধর্ম পড়েছে সেখানে আমি অলরেডি বলে দিয়েছিলাম, তাও আজকে আবার একটু বলে দেব, মহাযান ধর্মমতের সমর্থক ছিলেন। বৌদ্ধ ধর্মের প্রসার কার্য বা
প্রচার কার্যে তিনি আবার অ্যাক্টিভ হন, এবং এই কারণেই তাকে বৌদ্ধ ধর্মের দ্বিতীয় অশোক বলা হয়। ইনি চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলনের আয়োজন করেছিলেন জলন্ধরে। ওকে, তাহলে তার এই পর্যন্ত আমরা জানলাম যে বৌদ্ধ ধর্মে দীক্ষিত তিনি ছিলেন, এবং তিনি ছিলেন মহাযান ধর্মমতের সমর্থক। বৌদ্ধ ধর্মের দ্বিতীয় অশোক বলা হয়, এটা ভিনসেন্ট স্মিথ বলেছেন, ভিনসেন্ট স্মিথ উল্লেখ করেছেন। তিনি চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলনের আয়োজন করেছিলেন জলন্ধরে, এবং বলা হয় পেশোয়ায় বৌদ্ধ মঠ নির্মাণ, যার নাম ছিল এজি সিলাওস। এ সময়ে গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটে। এবার দুটো প্রশ্ন চলে এলো, এক তো গান্ধার শিল্প, আর দ্বিতীয়টা হচ্ছে মহাযান ধর্মমত। সবাই হেডিং দেবে, মহাযান ধর্মমত বলতে সেই সময় কি বোঝায়। তো গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর এই যে গৌতম বুদ্ধের প্রতিকৃতি নিয়ে বিভিন্ন ধরনের প্রচার কার্য চালানো এক কথায়, কারণ তারা একটা গোষ্ঠী ভেবে নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের সমর্থকদের মধ্যে। তারা ভেবেছিলেন যে যদি আমরা গৌতম বুদ্ধের আদর্শ এইটাকে যদি বহু দিন বাঁচিয়ে রাখতে হয়, অর্থাৎ গৌতম বুদ্ধের এই আদর্শ বা বৌদ্ধ ধর্মকে যদি সুদূর প্রসারী করতে হয়, তাহলে গৌতম বুদ্ধের প্রতিকৃতি এবং গৌতম বুদ্ধের যত উপদেশ রয়েছে সেই উপদেশ, সেই যে তাদের নিজস্ব ভাষা পালি ভাষা, সেই পালি ভাষার বদলে মানুষ বোঝে এমন কিছু ভাষা, মানে সেই সময় সংস্কৃত ভাষা, তাহলে মূলত সংস্কৃত ভাষা এবং যত আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষায় তার উপদেশগুলি সংকলন করতে হবে। তো এই মতের যারা সমর্থক ছিলেন তারা মহাযান, অর্থাৎ ব্যাপক অর্থে ভাবলেন যে আগামী সুদূর ভবিষ্যতে যদি এই বৌদ্ধ ধর্মকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের কিছু সংস্কার সাধন করা দরকার, এবং এই কারণে সকলে যাতে বোধগম্য হয়, সকলে যাতে বোঝে, সেই কারণে যত বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে এবং বৌদ্ধের যত উপদেশ রয়েছে সেই উপদেশগুলোকে আমরা আঞ্চলিক ভাষা, সংস্কৃত ভাষা এবং বৌদ্ধের যে প্রতিমূর্তি সেই প্রতিমূর্তির আবার প্রচলন করতে হবে, এবং প্রতিমূর্তি বসাতে হবে বিভিন্ন জায়গায়, মানুষের মনে ছবিটা ধরে রাখতে হবে। যেমন আমরা সবাই বলি চোখের আড়াল তো মনের আড়াল, এইরকম একটা চিন্তা ভাবনার জাগরিত হয়। এবং তারাই ছিলেন মহাযান ধর্মমতের সমর্থক, কিন্তু অন্যরা যারা এই মতের সমর্থক নয় তারাই ছিল হীনযান ধর্মমতের। এই নিয়ে তিনি মহাযান ধর্মমতের সমর্থক ছিলেন। আর এরপরে যেটা চলে এলাম গান্ধার শিল্প, গান্ধার শিল্পটাই হচ্ছে এই, সবাই হেডিং দিয়ে লিখবে যে মূলত গান্ধার শিল্প হচ্ছে এই বৌদ্ধ প্রতিমূর্তি এবং বৌদ্ধ ধর্মকে নিয়ে যে শিল্প তাকে আমরা গান্ধার শিল্প বলি। এই যে ব্যাপকভাবে এরপরে প্রসার হতে থাকবে বিভিন্ন জায়গায়, তো এই বৌদ্ধ প্রতিমূর্তি এবং বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে যে শিল্প, যে শিল্পে মূলত গ্রিক রোমান এবং ভারতীয় সংস্কৃতি, গ্রিক রোমান এবং ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটে ছিল। তবে আবার ভালোভাবে মনে রাখতে হবে যে গ্রিক প্রভাব সব থেকে বেশি ছিল। তাহলে এই যে আমরা পাচ্ছি এটাই হচ্ছে গান্ধার শিল্প, একেই বলা হয়, এবং এই গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটেছিল এই কুষাণ যুগে। এটাই আমাদের মূলত আগে উদ্ভব, কিন্তু বলা হয় চরম বিকাশ এই সময়টা ঘটে। তো এইবার আমরা কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা বা দু তিনটে তথ্য আমরা লিখব যে কনিষ্কের যে শিলালিপি, সেই শিলালিপি বারাণসীতে পাওয়া গেছে, কনিষ্কের শিলালিপি বারাণসীতে পাওয়া গেছে, এবং কুষাণরা রোমান মুদ্রার অনুকরণে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। দুটো তথ্য আমরা দিলেই আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যায়। কুষাণ সম্পর্কে এর বাইরে তোমাদের আর তেমন কিছু প্রশ্ন থাকবে না। সিল্ক রুট যেটা পূর্বে, সেই সিল্ক রুট এই কুষাণদের দখলে ছিল পুরোপুরি, এবং দ্বিতীয়টা যেটা বললাম যে এই কনিষ্কের যে
শিলালিপি, সেটা মোটামুটি বারাণসীতে পাওয়া গেছে। তো এই আমাদের টোটাল। এবং 3 নম্বরটা আরেকবার বলি, তো রোমান মুদ্রার অনুকরণে তিনটে পয়েন্ট লাস্টলি ভীষণ ইম্পর্টেন্ট। সিল্ক রুট তাদের দখলে ছিল, রোমান মুদ্রার অনুকরণে কুষাণরা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন, অ্যান্ড থার্ড ওয়ান বললাম যে কনিষ্কের শিলালিপি বারাণসীতে পাওয়া গেছে। এবং এখানে আমরা দেখো যে তাদের যে সীমা, অর্থাৎ মগধ একবার জয় করেছিলেন, মগধ জয় করে অশ্বভুষকে নিয়ে চলে যান, এবং তাদের মথুরা ছিল একটা রাজধানী, তক্ষশিলা এবং পুরুষপুর, পুরুষপুর পূর্ব রাজধানী একদম প্রথমে প্রাথমিক, তারপরে আরো দুটি রাজধানী স্থাপন হয়, সেটা হচ্ছে কনিষ্কের আমলে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সুবিধার জন্য দ্বিতীয় রাজধানী, তৃতীয় রাজধানী স্থাপনা করা হয়েছিল কনিষ্কের আমলে। তো এই ছিল কুষাণ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য, এবং সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা প্রিভিয়াস সমস্ত ভিডিওগুলি দেখো। একই সঙ্গে আমি বলছি, যারা ভিডিও দেখছো তাদের জন্য এই বার্তাটা আমার দেওয়ার, যে অ্যান্সিয়েন্ট হিস্ট্রির পুরোটা আমরা অলরেডি কুষাণ পর্যন্ত আগের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, এবং ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট পুরোপুরি লাইভ ক্লাস এখন চলছে 10টা থেকে, এবং সেটাও প্রায় শেষের দিকে, তবুও সেগুলি আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে যে হ্যাঁ ঠিক তোমাদের পড়ার জন্য, বা আমি বারবার তোমাদের একই কথাই বলি, ডিটেলসে পড়তে হবে, ডিটেলসে না পড়লে কিন্তু আলটিমেটলি কোনো লাভই হবে না WBCS এর বা IAS এর পরীক্ষাগুলো যখন মেন্সে বসবে। সেই অর্থে যদি মনে হয় উপকারে আসছে, তাহলে অবশ্যই ভীষণ ভীষণভাবে শেয়ার করো, আর লাইভ ক্লাসে জয়েন করতে পারো প্রতিদিন সোম থেকে শুক্রবার সব রাত্রি 10টা, 10টার সময় আমাদের লাইভ ক্লাস চলছে, ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া প্রায় শেষের দিকে, এবং এরপরে আমরা পলিটি এবং ইকোনমিক্স এর চর্চা শুরু করব লাইভ 10টা থেকে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যতটা পারো শেয়ার করো। থ্যাংক ইউ অ্যাগেইন।